বন্য শুকরের সাথে লড়াই পেরে ওঠেনি, বেঘরে প্রাণ গেল লেপার্ডের। এদিন লেপার্ডের দেহ উদ্ধার করে বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাথুয়া জঙ্গলে। বন্য শুকরের সাথে লড়াইতে পেরে ওঠেনি, বেঘরে প্রাণ গেল এক লেপার্ডের। লোকমুখে খবর পেয়ে এদিন সকালে মৃত লেপার্ডের দেহ উদ্ধার করেছেন বন দপ্তরের কর্মীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মহকুমার বানারহাট ব্লকের নাথুয়ার জঙ্গলে। এদিন লেপার্ডের মৃতদেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দা ও বনকর্মীদের অনুমান, বন্য শুকরের সাথে লড়াইতে হয়তো পেরে ওঠেনি সে, সে কারণেই মৃত্যু হয়েছে লেপার্ডটির। ঘটনাস্থলে প্রচুর বন্য শুকরের পায়ের ছাপ ও রক্ত দেখা গেছে। বনকর্মীদের অনুমান, শুকর শিকার করতে গিয়ে পাল্টা আক্রমণের শিকার হয় লেপার্ড। তবে এখনই মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন বনকর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গেছে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেটি নিয়ম মেনে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে। বনকর্মীরা জানিয়েছেন যে লেপার্ডটির মৃতদেহ উদ্ধার হয়েছে তার পেছনের একটি পায়ের হাঁটুর নিচের অংশটি নেই, ওই অবস্থাতেই জঙ্গলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘুরে বেড়াত। এদিন সকালে খবর পেয়ে নাথুয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন লেপার্ডটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, গলার কাছে রয়েছে ক্ষত। এরপর লেপার্ডের দেহ উদ্ধার করেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় প্রচুর পরিমাণে বন্য শুকর রয়েছে, রাতের বেলা তো বটেই, দিনের বেলাতেও বন্য শুকর দেখা যায়। বনকর্মীদের একাংশের অনুমান, লেপার্ডের একটি পা হাঁটুর নিচ থেকে ছিল না, সে কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করত জঙ্গলে। শারীরিকভাবে দুর্বলতার কারণেও বন্য শুকরের সাথে লড়াইতে প্রাণ গিয়েছে বলেই অনুমান বনকর্মীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।